ধন্যবাদ আপনাকে। আজকে তৃতীয় দিনের মতো কঠোর লকডাউনে আমরা পূর্বের ন্যায় সকাল থেকেই আমাদের অভিযান অব্যাহত রেখেছি। সে মধ্যে বিশেষ করে ঢাকা আরিচা হাইওয়েতে আমরা লক্ষ্য করেছি যে কিছু ব্যক্তিগত পরিবহনে করে মানুষজন বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে বের হয়েছে, ওনাদেরকে আমরা শাস্তির আওতায় এনেছি। তারই সাথে সাথে মানুষজন যারা লকডাউন অমান্য করে বিনা কারণে রাস্তায় বের হয়েছে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়েছে। সেই সাথে সাভার এলাকায় হেমায়তপুর, জয়নাবাড়ি এবং হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, থানার স্ট্যান্ড, অন্যান্য যে সকল এরিয়া রয়েছে বিশেষ করে পাড়া মহল্লার ভিতরে চায়ের আড্ডাখানা বা অন্যান্য যে সকল দোকান নির্দেশনা অমান্য করে খোলা রেখেছে এবং মানুষজনের সমাগম দেখা গিয়েছে সেখানে আমরা কঠোর অবস্থানে ছিলাম। এই পর্যন্ত 12টি মামলার মাধ্যমে আমরা 46,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, কাউকে কারাদণ্ড প্রদান করা হয়নি, মানুষজনকে সচেতন করা হচ্ছে। আর হচ্ছে বিশেষ করে আমরা মাস্ক বিতরণ করে যাচ্ছি, সচেতনও করছি, তারই সাথে লকডাউন যাতে প্রতিপালিত হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সাথে সার্বক্ষণিকভাবে বিজিবি সদস্যগণ ছিলেন, মাঝে মাঝে আমাদের সাথে সাভার মডেল থানার পুলিশও আমাদের সাথে অভিযানে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ।